নদিয়া শান্তিপুর থানার শান্তিপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে গোডাউন পাড়া এলাকার বাসিন্দা বিজেপি কর্মী অমিত বৈরাগীর বাড়ির সামনে থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রবিবার সকালে পরিবারের সদস্যরা বাড়ির সামনে বোমাটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। তারপর ওইদিকে আপনি কোথায় ছিলেন? আমি বাড়িতে কাজ করছি, এটা আমার নিজের বাড়ি, এটা আমাদের রাস্তা, এগুলো ধুই কলে, ধোয়ার পরে গলি দিকে গেছি, কুকুর খাই তো, কুকুরে ভাতটা ধুতে গিয়ে দেখছি ওটা রাখা আছে, একজন তো তুলেই ফেলছিল বাচ্চা হাতে। পুলিশ এবং বোম স্কোয়াডের কর্মীরা উপস্থিত হয়ে বোমাটি উদ্ধার করে নিয়ে যায়। বিজেপি কর্মী অমিত বৈরাগী অভিযোগ করেন, তার বাড়ি লক্ষ্য করে বোমাটি ছোড়া হয়েছিল। আজকে সকালবেলা আমার পাশের বাড়ির ভাই ঘুম থেকে উঠলাম, মানে ডেকে তুললো, ডেকে তুলেই বলছে যে দাদা এ দেখ এখানে একটা বোম ফেলে রেখে গিয়েছে। উঠে এসে দেখলাম তা হয়তো মেরেছিল, ফাটেনি এটা হতে পারে, অথবা রেখেই গিয়েছে। কি কারণ মনে হচ্ছে এটা? কারণ বলতে আমি সাধারণত কারোর সঙ্গে কোনো শত্রুতা আমি করি না, কোনো রকমভাবে কোনো জায়গায় অশান্তি গণ্ডগোলের মধ্যে থাকার চেষ্টাও করি না। তা গতকালকে আমাদের মাননীয় সাংসদ স্টেশন চত্বরে এসেছিলেন তার একটা বিশেষ কাজের জন্য, এবং তার সঙ্গে আমি স্টেশন চত্বরে ঘোরাফেরাও করি। এবার যেহেতু আমি বিজেপি প্রভাবিত বা বিজেপি দলের আমি মাননীয় সাংসদের হচ্ছে প্রতিনিধি, তা সেই জায়গাকে কেন্দ্র করে হয়তো ভয় দেখানোর চেষ্টা চলছে। আগামী সামনে উপনির্বাচন রয়েছে শান্তিপুরে, যেহেতু আমি এখানে ইলেকশন এজেন্ট হিসেবে কাজ করেছিলাম, সেটাকে মাথায় রেখে হয়তো অগ্রিম ভয় দেখানোর চেষ্টা চলছে যাতে আমি আগামী দিনে থমকে যাই। এ ব্যাপারে শান্তিপুর শহর তৃণমূল সভাপতি বৃন্দাবন প্রামাণিক জানান, এটা নতুন কিছু নয়, বিজেপি নিজেরাই নিজের বাড়িতে বোমা মারে, পরে অন্যের ঘাড়ে দোষ দেয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটা আমরা শুনেছি আমাদের মিউনিসিপ্যালিটির অন্তর্গত ওয়ার্ডে একটা ঘটনা ঘটেছে, একটা বিজেপির কর্মীর বাড়িতে বোমাবাজি ঘটেছে। এটা শান্তিপুরের মানুষ জানে যে তৃণমূল কংগ্রেস এই ঘটনার সঙ্গে কোনো মতেই জড়িত নয়। তৃণমূল কংগ্রেসের কর্মীরা দুয়ারে সরকার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প চলছে, এই সাধারণ মানুষের কাজ করতেই তারা ব্যস্ত, এবং তৃণমূল কংগ্রেস সবসময় তাদের কাজ নিয়ে থাকে। আর ভারতীয় জনতা পার্টি জানেন এখানে শান্তিপুরে একটা গোষ্ঠীদ্বন্দ্ব ওদের আছে, যে এখানকারের যিনি লোকসভার সাংসদ জগন্নাথবাবু এবং এখানকার যিনি প্রাক্তন বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছিলেন অরিন্দমবাবু, এদের দুজনার দুটো গোষ্ঠীর অনেকদিন ধরেই দ্বন্দ্ব আছে, এটা গোষ্ঠীদ্বন্দ্বের ফল। আর এখানে তৃণমূল কংগ্রেস কোনোদিনই এ ঘটনার সঙ্গে শান্তিপুরে পূর্বেও জড়িত ছিল না, এ ঘটনাতেও জড়িত নেই, এবং আগামী দিনেও তৃণমূল কংগ্রেস এখানেও এরকম ধরনের কোনো ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িত থাকবে। নদিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দ বার্তা।